আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ মুবিন। আমাকে দেখেই আসলে জাজ করা যায় যে হচ্ছে যে আমি আসলে আইটি সেক্টরের লোক না। তো যেটা হয় আর কি, বেসিক্যালি আমি পড়াশোনা শেষ করার পরে চিন্তাভাবনা করতে থাকি যে হচ্ছে আসলে আমি কী নিয়ে কাজ করব। তো তখন আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে হচ্ছে আইটি সেক্টরে কাজ করা। তো যেটা হয় যে আমি আসলে খোঁজা শুরু করি যে হচ্ছে এই ধরনের কী কী ইনস্টিটিউট আছে যারা হচ্ছে যে এই ধরনের ব্যবস্থা করে থাকে। তো সেক্ষেত্রে আমি বলতে হবে যে লাকিলি আমি হচ্ছে ক্রিয়েটিভ আইটির খোঁজ পাই, এবং সেখানে আসার পরে ভালো মেন্টরদের কাছ থেকে যেটা হয় যে ভালো গ্রুমিং পাইলে আসলে যেটা হয় 6 মাসের মধ্যেই হচ্ছে যে আমি আমার স্কিল যেটা সেটাকে মানে বেটার একটা জায়গায় নিয়ে যেতে পারি। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে আসলে সেটা হচ্ছে যে মানে আমার কিন্তু মানে এটাও বিট অফ লাক যে আমার ক্লাস তখনও রানিং, আমার মানে তখনও আরও 4-5টা ক্লাস বাকি আছে, তখনই হচ্ছে যে মানে জব ইন্টারভিউর জন্য আমি আসলে একটা কল পাই। তো দেন আমার যে বর্তমান যে জায়গায় আমি জব করতেছি প্লেসটে, এইখানে হচ্ছে আমি ইন্টারভিউর জন্য আসি। এইখানে 6-7 জনের মতো আমরা ইন্টারভিউর জন্য আসি, তো তার মধ্যে হচ্ছে যে আমার আসলে চান্স হয়। তো এইখানে মোটামুটি ভালোভাবেই আমার যাচ্ছে। এই অফিসটা আসলে একটু অন্যরকম, আমাদের এই অফিসের একটা বড় ডায়লগই বলতে পারেন যে সেটা হচ্ছে থিঙ্ক আউট অফ বক্স। তো এখানে আসলে বেসিক্যালি যেটা হয় যে অন্য অফিসে আপনি দেখতে পারবেন যে হচ্ছে এমপ্লয়িরা হচ্ছে যে অফিস আওয়ার যখন শুরু হয় তার হয়তো বা 5 মিনিট বা 10 মিনিট আগে আসে, আমাদের এই জায়গায় একটু ব্যতিক্রম ঘটে। আমাদের এই জায়গায় দেখা যায় অফিস আওয়ার শুরু হওয়ার 1 ঘন্টা আধা ঘন্টা আগে সব এমপ্লয়ি থাকে। এটার 2টা রিজন আছে, একটা হচ্ছে যে ফার্স্টে এসে আমরা এখানে মানে গেমিং জোন আছে, তো সেক্ষেত্রে এসে দেখা যায় যে আমরা আসলে ফার্স্টে মাথা ফ্রেশ করার জন্য গেম খেলি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে লাইফের 70% সময় কিন্তু হচ্ছে যে আপনার এই অফিস বা ওয়ার্ক আওয়ারে যায়। তো সেই ক্ষেত্রে যদি কাজের এনভায়রনমেন্ট যদি আপনার ভালো না হয় বা কাজের পরিবেশ যদি ভালো না হয় তখন দেখা যায় যে আসলে কাজ করে ভাল লাগে না। তো এই ক্ষেত্রে আসলে এই অফিসটা হচ্ছে অন্যরকম। আমরা কাজের মাঝখানে অনেক ফান করি, অনেক মজা করি, এবং আমাদের মাঝে আসলে একটা অন্যরকম একটা বন্ডিং কাজ করে। এই বন্ডিংটা যত বেশি বেটার হয় তত বেশি দেখা যায় কাজ আসলে তখন মজা লাগে। তো আসলে আমি আসলে তাদের এই এনভায়রনমেন্টটা দেওয়ার জন্য, এবং আমার বিশেষ করে সিও স্যার, উনি যে আসলে এই ধরনের ব্যবস্থা করছেন এবং আমাকে এই তার এই জায়গাটাতে হচ্ছে রাখছেন, এই কারণে আমি আসলে তার প্রতি থ্যাঙ্কফুল। এবং সর্বশেষ আমি আসলে 2টা জায়গারই নাম নিতে চাই, ক্রিয়েটিভ আইটি এবং প্লেস্টেক, তাদের দুজনের প্রতি আসলে আমি থ্যাঙ্কফুল। এই 2টা জায়গা যদি না থাকতো তাহলে আজকে আমার যে পজিশন এই পজিশনটা হয়তো আসতে পারতাম না। জব লাইফ প্রায় 1 বছর হতে চলল। তো গত 3 মাস আগে আসলে আমার একটা প্রমোশন হয়। তো এই ক্ষেত্রেও হচ্ছে যে আমি আসলে ক্রিয়েটিভ আইটির প্রতি থ্যাঙ্কফুল, কারণ হচ্ছে যে মানে আপনি যখন একটা জব লাইফে ঢুকবেন আপনার পজিশন যদি হচ্ছে যে আপ করা লাগে, বা আপনি যদি হচ্ছে কোনো এটাকে কী বলে আপনার লেভেলটাকে যদি আপ করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে আপনার স্কিলটা আসলে বেটার হওয়া দরকার। তো ক্রিয়েটিভ আইটির এই জিনিসটা হচ্ছে আরেকটা ভালো দিক, তারা মানে স্কিলটাকে শুধু স্কিলেই রাখে না, সেটাকে টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনার কী কী সফট স্কিল দরকার সেই বিষয়টাও হচ্ছে আপনাকে শেখায়। এবং আমি আসলে ব্লেস্টেকের প্রতিও থ্যাঙ্কফুল, তারা আমার প্রতি যে ট্রাস্টটা করছে, যে আমাকে যে নতুন পজিশনটা দিচ্ছে সেই পজিশনটায় আসলে আমি কতটুকু ফিট হইতে পারছি সেটা জানি না, কিন্তু আমি আমার এন্ড থেকে 100% চেষ্টা করে যাচ্ছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে হচ্ছে যে আমি আরও বেটার কিছু করতে পারি। আমাদের দেশের এখন 65% to 70% হচ্ছে ইউথ, অর্থাৎ 30 বছরের নিচে বাংলাদেশের 65% to 75% পপুলেশন। আমাদের পপুলেশনও কিন্তু আমাদের জন্য একটা স্ট্রেংথ যদি আমরা এটা রাইটভাবে ইউটিলাইজ করতে পারি। আর 21st সেঞ্চুরিতে আইটি ইন্ডাস্ট্রিতে অনেক 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 বেশি জব পটেনশিয়াল আছে, ক্যারিয়ার বিল্ডের অনেক বেশি অপরচুনিটিস আছে। সো আমাদের, এবং মজার বিষয় হচ্ছে যে কোনো অন্যান্য মেশিনারিজ বেস ইন্ডাস্ট্রিজ অথবা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে যে কোনো একটা উদ্যোগে অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, অথচ আমরা যদি আইটির দিকে তাকাই টেকনোলজিতে দেখা যাচ্ছে আমাদের যে কোনো স্টার্ট আপ যে কোনো কোম্পানির ক্ষেত্রে মিনিমাম ইনভেস্টমেন্টে জাস্ট একটা কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট কানেকশনের থ্রুতে একজন মানুষ নিজের ক্যারিয়ার স্টার্ট করতে পারছে। আইটিতে স্কিল্ড পিপল তৈরি করার ক্ষেত্রে আমি মনে করি ক্রিয়েটিভ আইটি অনেক সুন্দর একটা অবদান রাখছে। একটা এক্সাম্পল যদি দিতেই হয় তাহলে আমি বলবো আমাদের
ঠিক আজ থেকে 7-8 মাস অথবা 1 বছর আগে আমাদের একজন ওয়েব এক্সিকিউটিভের প্রয়োজন ছিল। তখন আমরা চিন্তা করছিলাম, সার্কুলার দিচ্ছিলাম বিভিন্ন জায়গায় এবং চিন্তা করছিলাম কিভাবে আমরা আরও ভালো পোটেনশিয়াল একজন ক্যান্ডিডেটকে অথবা এমপ্লয়কে আমরা বের করে নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে তখন আমরা যোগাযোগ করি ক্রিয়েটিভ আইটির সাথে, যে তাদের ব্যাচের কোনো টপ স্টুডেন্টসকে রেফার করার জন্য, এবং তাদের সাথে যোগাযোগ করার পর তারা আমাদেরকে খুব হেল্পফুলি তাদের বিভিন্ন ব্যাচের বিভিন্ন টপ স্টুডেন্টদেরকে আমাদের এখানে রেফার করলো। এবং আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে ইন্টারভিউর থ্রুতে বেশ ভালো কয়েকজনকে ক্যান্ডিডেট পেয়েছি এবং সেখান থেকে একজন বেশ ভালো এমপ্লয়কে আমরা ফাইনালি সিলেক্ট করতে পেরেছি। এবং রাইট নাও উনি আমাদের প্রজেক্ট ম্যানেজার হিসেবে প্রমোটেড হয়েছেন। আলহামদুলিল্লাহ সে আমাদের জন্য বেশ ভালো ডেডিকেটেডলি সার্ভিস প্রোভাইড করছেন। তো অবভিয়াসলি আমি সেক্ষেত্রে থ্যাংকস দিতে চাবো ক্রিয়েটিভ আইটিকে। মিস্টার মুবিন সম্পর্কে যদি ইন্টারেস্টিং কিছু বলতে বলা হয়, তাহলে আমি বলবো যে ওনার পড়াশোনা ছিল কিন্তু কমপ্লিটলি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে। সো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আইটি ইন্ডাস্ট্রিতে কানেক্টেড হওয়া, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ইটসেলফ। আর তার জার্নি থেকে একটা জিনিস লার্নিংয়ের আছে আমাদের, সেটা হচ্ছে যে 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 ব্যাকগ্রাউন্ডেই থাকি না কেন, আমরা যদি সঠিকভাবে চেষ্টা করে যাই, আমরা যদি পরিশ্রম করতে থাকি, আমাদের যদি ডেডিকেশনটা থাকে, তাহলে আমরা যে যে ব্যাকগ্রাউন্ডেই থাকি না কেন আমরা আমাদের টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো।